আসসালামু আলাইকুম ভিউয়ার্স, থাম্বনেল দেখে ঠিক বুঝতে পারছেন যে আজকে বিষয়টা হচ্ছে এক ক্লিকে আমরা কীভাবে 20টা ছবি বের করব। একটু ম্যাজিকের মতো ফটোশপের মাধ্যমে ওয়ান ক্লিকে 20টা ছবি রেডি হয়ে যাবে, তো তারপর আমরা সেটা ছবিটাকে প্রিন্ট করতে পারবো। তো আমরা দেখি প্রথমে কী করতে হবে। একদম শর্ট একটা ভিডিও নিয়ে এসেছি, আশা করি সবাই না টেনে পুরোটা দেখবেন, অনেক কিছুই শিখতে পারবেন। তো আমার স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন, এই ছবিটাকে আমি ওয়ান ক্লিক করে 20টা ছবি তৈরি করব। তো প্রথমে ছবিটাকে আমার হচ্ছে ফাইল থেকে ডিফাইন প্যাটার্ন করে নিতে হবে। ফাইল ডিফাইন প্যাটার্ন, প্যাটার্নকে একটা নাম দিতে হবে, নাম দিয়ে সেভ করে দিলাম। এরপরে কন্ট্রোল এন প্রেস করে নতুন একটা পেজ নেব, কন্ট্রোল এন প্রেস করে এ ফোর সাইজের একটা পেজ নিলাম, নিয়ে ওকে দিলাম। এবার এডিট থেকে ফাইল, ফিল থেকে হচ্ছে আপনার প্যাটার্ন, প্যাটার্ন থেকে একদম সবার লাস্টে যে ছবিটা সেই ছবিটা ক্লিক করে ওকে দিয়ে দেবেন। হয়ে গেল আমার এক ক্লিকে 20টা ছবি। এবার এখান থেকে ক্রপ টুল নিয়ে 20টা ছবি রেখে বাকিটা কেটে দিবেন, ক্রপ করে দিবেন, ক্রপ হয়ে গেল। তো দেখেন বন্ধুরা, ওয়ান ক্লিকে কত সুন্দর 20টা ছবি হয়ে গেছে। এখন আপনারা এই ছবিটাকে চাইলে প্রিন্ট আউট করতে পারবেন। তো খুব সহজ, একদম 1-2 সেকেন্ডের 10 সেকেন্ডের মধ্যেই আপনারা এক ক্লিকে 20টা ছবি তৈরি করতে পারবেন। সো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।